ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, খুব ভালো থেকো, হ্যাপি হ্যাপি ওয়ার্ম গুড মর্নিং, ওয়ার্ম ওয়ার্মিং আপ। এনিওয়েজ, সব কেটে যাবে, ভালো কেটে যায়, খারাপও কেটে যাবে, মানে দিনগুলো বলছি, দিন মানে টেম্পারেচার ওয়াইজ দিনগুলো। কালকে ডটার্স ডে ছিল, আই এম সো সরি, কালকে এপাস ওপাস মাইন্ড এত ফ্লাকচুয়েট করছিল কাজের মধ্যে, তা আমরা বলতে ভুলে গেছি। সৌমিককে তো উইশ করেছি, তার ফটোটা আমি দিয়ে দেবো, মানে দিয়ে দিয়েছি, সরি, আজকের এতে চলে যাবে, এখনও এডিটিং হয়নি। আমি চললাম ক্যান্টিন, সৌমির আধার কার্ড চেয়েছে, আমারও আধার কার্ড চেয়েছে, একবারে বলে বলল না, যাই হোক আমি গিয়ে ঠক করে দিয়ে চলে আসি। হ্যাঁ, তারপর আমি এদিকে স্নান টান সারি, পুজো টুজো করি, তারপর ব্রেকফাস্ট কিছু আজকে হালকাই খাবো, একদম হালকা ঠান্ডা ঠান্ডা জিনিস। হ্যাঁ ঠিক আছে, দইটা আছে, আমি এসে করবো, আমি ছোলা টোলা খেয়ে চললাম। তোমাদের দিনটা খুব ভালো কাটুক, ঠান্ডা ঠান্ডা কাটুক, কুল কুল কাটুক, ঠিক আছে। জয় গুরু ওম সাইরাম। শান্ত হয়ে গেল, এবার ফুল তুলি গাছের, যেটুকু ফুটেছে একটুখানি, দু চারটে জবা ফুটেছে, একটা জবা, তিন জবা ফুটেছে, দুটো কড়ি মুখ দেওয়া হলো, তাও দেখছি কড়ি খেয়ে যাচ্ছে পাখিতে। কালকে দেখলাম একটা কড়ি খেয়ে যাচ্ছে এদিকে, বলতে হবে মাঝি দাদাকে, নেট দেওয়া সত্ত্বেও কি করে খাচ্ছে জানি না। আর ওইদিকে টগর ফুল আড়িয়ে ফুটেছে অপরাজিতা। অপরাজিতা গাছের ফুল, তাই না? বেশ ভালো লাগে নিজের গাছের ফুল হলে। বাজে এখন 9:45, এই চিড়ে ভিজিয়েছি, চিড়ে মুড়ি মিলিয়ে দই কলা টলা গুড়টুট দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে, তো আমি মা খেয়ে নিয়েছি। ও তো এখনও ক্যান্টিন থেকে আসিনি, ও আসলে ও পরে খাবে, চলো আর এগুলো দিয়ে দিচ্ছি। চলে এসছে, দিয়ে দিলাম দই চিড়ে। ভালো ঠান্ডা, খুব তাড়াতাড়ি চলে এসছে, এখন বাজে 10:10, চলে এলাম, আমি একলা, যা দেখি না কেউ, তোমাকে বলে দিয়েছি। তারপরে একটা আরবির লোক এলো, ব্যাস নিলাম নিজের জিনিস, আজকে তো ফার্স্ট দিন তাই জন্য জিনিস নিলাম। টিফিন খাওয়া হয়ে গেছে, সব রান্নাও শুরু করে দিলাম, এখানে হয়ে গেল ডাল, কারি পাতা দিয়ে মুগ ডাল করলাম, একদম কাঁচা মুগ ডাল, আর ঢেঁড়স আলু ভাজি, আর মাছ তো করবো, আর দেখি কি করব। আপাতত ওই পর্দাগুলো খুললাম, দরজার পর্দাগুলো, এগুলোকে কাস্তে দিয়ে দিই, কেন যে তো রোদ নেই, আর বৃষ্টি তো হবেই, বোঝাই যাচ্ছে একটা, কখন যে হবে জানি না, যতটা পারি কেচে নিই, এগুলো তো আর বেশি টাইম লাগবে না শুকোতে, ফটাফট হয়ে যাবে। চলো একটুখানি এটা ইয়েটা কমফোর্টটা দিলে না খুব সুন্দর গন্ধ বেরোয়, অল্প করে দিয়ে দিই, সব জিনিসে সুন্দর একটা গন্ধ বেরোয়, ভাল লাগে। বাজে এখন 9:45, আজকে এখানে ইচ্ছাই করছে না সত্যি কথা কিছু করতে, তাও আজকে সকাল থেকে রোদটা নেই বলে একটুখানি বেটার লাগছে একটু, কিন্তু মানে কালকে এত গরমে মাথা যন্ত্রণা করছে, আজকেও সেই যন্ত্রণাটা রয়েছে, একটা কিরকম মনে হচ্ছে না মাথা ভেতরটা টনটন করে না, ওরকম রয়েছে, গরমে পারা যাচ্ছে না, সত্যিই ভালো লাগছে না, কী যে অবস্থা বাবারে, কী করে সামনে বছর আরও এর থেকে বেশি গরম হবে, যত বছর যাবে তত গরম বাড়বে, কী করে যে কাটাবো তাই ভাবছি। সত্যি সবারই এই প্রবলেম, যারা বাইরে থাকে তাদের কী অবস্থা, যারা রোদে কাজ করে তাদের কী অবস্থা। কোথাও একটা বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, একটা হালকা মানে একটা ঠান্ডা বলবো না, একটা মনে হচ্ছে যেন একটা বৃষ্টির একটা ইয়ে হয় না, ওইটা লাগছে, ওটা হয়তো হয়েছে দূরে কোথাও বৃষ্টি। আবার কালকে এক ধাপ কাচলে পর্দাগুলো কাঁচা মোটামুটি হয়ে যাবে, এতে আয়রন জল থাকে তো আমি ধুয়ে আবার শুকিয়ে রেখে দিই,
তাহলে এটা আয়রনে ইয়ে হয় না। যদিও আমাদের মেশিনে ফিল্টার লাগানো আছে, তাহলেও অভি বললো রাতে ভাত খাবে, তাই পটল আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে চচ্চড়ির মতো করে রাখছি, একটু পাতলা পাতলা করে জল ঢেলে দেবো ভাতে। আজকে একটু বেশি করেই ভাত করছি, তো এইটা দিয়ে খাবো। খুব গরমে যখন মে জুন খুব গরম হয়েছিল তখন এরকমই খেয়েছিলাম, ডালের বড়া দিয়ে ভাত, এই পটল আলু চচ্চড়ি দিয়ে ভাত, এরকমই করে রাখছি পাতলা পাতলা করে, এটাই খাবো, ভালো লাগবে বেশ। আর এই গরমে বলছে আমাকে রুটি একদম দিও না রাতে, তো রুটি করবো না, ভাত খেয়ে নেবো। আজকে রূপচাঁদ মাছই করবো, আর তিনটে তেলাপিয়া আছে সব মিলিয়ে, রূপচাঁদ কিছু তেলাপিয়া কিছু মিলিয়ে করবো, তবে সর্ষে বাটা বাটা দিয়ে করবো না, একদম জিরে আদা দিয়ে, একটু পেঁয়াজ না দিলে ভালো লাগবে না রূপচাঁদেও তেলাপিয়াতেও, সেই জন্য ওই ওইভাবে হালকা করে একদম করে নেবো, মাখা মাখা করে জিরে আদা দিয়ে, বেশি কিছু করবো না। তাহলে পটলাগুলো মেলি, তারপরে মাছটা বসা দিকে ভাতটাও বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। আজকে দুপুরের লেসেন সেটা হচ্ছে, অনেকে করে আমিও চেষ্টা করি, সেটা হচ্ছে মা বাবার বয়স যেরকম যেরকম বাড়তে থাকবে, 70, 75, 80, 85, 90 বা আরও প্লাস, যেরম যেরম বয়স বাড়তে থাকবে আমাদের নিজেদের ব্যবহার ওনাদের প্রতি আরও স্মুথ, জেন্টিল, সোবার হয়ে যাওয়া উচিত, হয়ে যাওয়া উচিত অ্যাকচুয়ালি। তার কারণ হচ্ছে মা বাবারা এইটার আক্ষেপ ওদের নেই যে ওদের বয়স বাড়ছে, হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, সেটা জানে প্র্যাকটিক্যাল, সেটা তো হবেই, সেটা জানে ওরা, কষ্টটা এই এইটা থেকে কষ্ট পায় না ওরা, ওরা কষ্ট পায় হচ্ছে যেরকম যেরকম বয়স বাড়ে মানুষদের ওদের প্রতি বিহেভিয়ার, সেইটাতে বেশি মানুষ ওনারা কষ্ট পায়, বয়স্ক লোকেরা কষ্ট এতেই পায়, টাইম না দেয়া, ব্যবহার না করা, ব্যবহার ভালো না করা, একটুখানি স্মুথলি কথা না বলা, ইগনোর করা, নেগলেক্ট করা, এতেই এতেই কষ্ট পায় বেসিক্যালি মা বাবারা বা বয়স্ক যারাই আছেন ঘরে। তাদের সঙ্গে ব্যবহার যেরাম যেরাম বয়স বাড়তে থাকবে আমাদের ব্যবহার ওনাদের প্রতি আরও স্মুথ, জেন্টিল, সোবার, হ্যাঁ না, এরকম হয়ে যাওয়া উচিত। আর যখন ধরো 80, 85 হয়ে যায় তখন তো বাচ্চাদের মতো হয়ে যায় মানুষ, এটাই তো প্রকৃতির নিয়ম যে জিরো থেকে জিরো অবধি যাবে সবাই, ছোটোর থেকে আবার ছোটোতেই আসবে, ছোট হয়ে যাবে বাচ্চা যখন কিছু বুঝতে পারবে না, হ্যাঁ তখন কথা বলবে মা বাবার সঙ্গে, তখন মা বাবা বলবে হ্যাঁ হ্যাঁ, কেন বুঝতে টাইম লাগবে, সেই ছোটো বাচ্চা যেরকম করতো হ্যাঁ হ্যাঁ সেরকম আমরা যেরকম করতাম ছোটোবেলায় সেরকমই তো মা বাবা করবে, তাতে বিরক্ত হবে না, কেন এই দিনটা তো আমাদেরও আসবে একদিন, এইটা ভেবে। তা যেরাম যেরাম ওনাদের বয়স বাড়বে সেরাম সেরাম আমাদের বিহেভিয়ার আরও আরও খুব সুন্দর, মিষ্টি হবে, মধুর হবে, ঠিক আছে। এটাই আজকে আজকে রিমাইন্ডার আমাদের সবাইয়ের জন্যে, হ্যাঁ না, এস ফ্যামিলির জন্যে, তোমরা করছো জানি সেটা, এরকমই করছো, আমি নিজেকে বলি, তোমাদেরকে বলি, আর নিজেকে মনে করাই। চলো আসছি লাঞ্চের সময়। আর আমি অ্যাকচুয়ালি সকালে ক্যান্টিন গেলাম, তারপরে SBI-তে গেলাম, SBI-তে একটা এত লম্বা চিঠি মাকে দিয়ে সাইন করিয়ে নিয়ে গেলাম যে পাসবুকে যে অ্যাড্রেসটা আছে মায়ের এই অ্যাড্রেসটা আছে, এখন আমাদের সঙ্গে যেহেতু মা থাকে, আগে তো অন্য অ্যাড্রেস ছিল, তাহলে আমি চেঞ্জ করে নিয়েছিলাম। তা সেই অ্যাড্রেসটা কল সেন্টারকে আমি ফোন করেছিলাম জানবার জন্যে যে অ্যাড্রেসটা কী আছে, ইচ্ছে করে জানার জন্যে, কেন ওনার ATM কার্ডটা শেষ হয়ে যাচ্ছে নেক্সট মান্থ। তা কল সেন্টার বললো ওই পুরোনো অ্যাড্রেসটাই আছে, মানে যেখানে আগে মারা থাকতো। তা আমি সঙ্গে সঙ্গে চিঠি পিঠি বানিয়ে আমি গেলাম ওখানে, গিয়ে ওখানে গিয়ে ওই করলাম, কী বলে ওদের বললাম, ওরা বললো KYC ভরতে হবে, আবার নতুন একটা ফর্ম দিয়ে দিল। এবার মায়ের তো পাসপোর্ট ফটো ছিল না, আবার একটা মোবাইলে ফটো ছিল, এইসব ফটো ফটো আমি বানিয়ে টানিয়ে ঘরে এলাম, ঘরে এসেই দেখি যে এইটা এসে গেছে, এই দেখ কার্ডটা এসে গেছে, আমার আমার অ্যাড্রেসে এসে গেছে, মানে আমাদের অ্যাড্রেসে এসে গেছে। এবার পাসবুকে তো যে অ্যাড্রেসটা আমি ওই ম্যানেজারকেও বললাম যে পাসবুকে অ্যাড্রেস হয়েছে, সেই অ্যাড্রেসটা কিন্তু কল সেন্টার বলছে নেই, তা বললো KYC ভরুন। এবার কত ইরেগুলারিটি দেখো তার, যার জন্যে আর এটা থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওপরওয়ালাকে যে এইটা এসে গেছে, মায়ের কার্ডটা এসে গেছে রিনিউ হয়ে,
যাই হোক, কিন্তু এর কত বড় ইরেগুলারিটি দেখো, যে কল সেন্টারে আপডেট হচ্ছে না ইনফরমেশন, কল সেন্টার বলছে না পুরনো অ্যাড্রেস হয়েছে, তার জন্য হ্যারাসমেন্ট। আর এটা কোইনসিডেন্স যে আমি এটা পেয়ে গেলাম আবার, ঠিক আছে, এখন আর ওইটাকে নিয়ে আমি করবো না কেওয়াইসি, কেন একই অ্যাড্রেস আবার যদি বারবার যেটা রয়েছে সেটাকেই আবার কারেক্ট করাতে দিলে আবার কি একটা গড়বড় করে দেবে, কে জানে পুরোটাই ঢুকিয়ে দেবে হয়তো। তা এইটাই হচ্ছে ব্যাপার আজকাল সিস্টেমগুলো যে কীভাবে কাজ হচ্ছে, আপডেট করছে কি না করছে, সবাই না, কিন্তু দেখলাম তো যে যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে এই অবস্থা SBI-এর, SBI কল সেন্টার আপডেট করছে না অ্যাড্রেস। আমি ইচ্ছে করে কনফার্ম এই জন্য করলাম যে ATM কার্ডটা ভুল করে ওখানে না চলে যায়, এরা হতে পারে ভুল করবে। তা ওরা বললো যে পুরনো অ্যাড্রেস আছে, এইদিকে ATM কার্ড ঘরে চলে এলো, কি আর বলবো, যাওয়াটা ব্যর্থ হলো, কিন্তু ঠিক আছে, নো ওয়ারি, এইটাই যে আর ওপরওয়ালাও চায়, মানে যখন চায় তখন কাজ করাবেই, আমাকে এই মেহনতটা করানোর ছিল, গেলাম এই করলাম তা করলাম, লাইনে দাঁড়ালাম, দেখা করলাম, আবার এলাম, এসে দেখি যে আমি দুধ খুঁজতে গেছি আর দই ঘরে রেডি, হ্যাঁ না, হ্যাঁ না, দই হাতে রেখে আমি দুধ খুঁজতে গেছি। যাই হোক, পরে কথা বলছি, ভালো থেকো। দেখো আচার নতুন বের করা হলো, মানে পুরনো আচার কিন্তু নতুন বের করা হলো, ঝিঙের ঝোল না খেতে পারবে না, ঢেঁড়স ভাজা, ভাত, ডাল আর মাছ, দেখো কিভাবে হয় পরিষ্কার, ওই ঘাম বসে বসে হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, খেয়ে নাও খেয়ে নাও, সবাই ভালো থাকো। বাজে এখন 3:05, এসি চালিয়ে ঘরে ঢুকে গেলাম, মানে হঠাৎ কিরম শরীরটা খারাপ হয়ে গেলো, সকালেও এতটা যেরকম ছিল, হঠাৎ বেলায় দেখছি শরীরটা কিরম, একটু গাছটা কিরম ব্যথা করে না, আমার মাথা এমনি হচ্ছে গরমে, তারপরে দেখছি না মাথাটা তা কিরম একটা হয়ে যাচ্ছে, মানে চান করে খেলাম, এখন দেখছি না ওষুধ খেতেই হবে, পারছি না, হচ্ছে মনে হচ্ছে শুয়ে পড়ি, এখন এই নিলাম প্যারাসিটামল একটা খাবো, খেয়ে দে তারপর একটু শোবো, কিন্তু ওদিকে কাজ করতে আসবে দেখি, চলে এসছে, এখন বাজে হচ্ছে 3:30, ও পুরোপুরি করবে, ভেতরটা না বলছে, প্রথম ফার্স্ট টাইম করছে এই জন্য জানি না, এখন বাজে 5:10, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এটাই খুব মাইনিউটলি কাজ করছে এরা, নো ডাউট, দেখো কত স্ক্রাবিং করছে, অ্যাজ অফ নাও তো খুব স্যাটিসফাইড আমরা, লাস্টে তোমাদের দেখাবো, মানে টোটাল জিনিসটা খুব নিখুঁতভাবে করেছে, ওজনপুরে যাবো নাকি, ও বাহ, ভালো তো, কি নাম তোমার, মানব সিমুন,
শিমুল দাস, খুব ভালো, থ্যাংক ইউ, ভালো, থ্যাংক ইউ শিমুল, থ্যাংক ইউ সো মাচ। আমি রেকমেন্ড করছি ভাই, যেরকম মেয়েরা কাজ করেছে একদম সত্যি ভালো করেছে, সত্যি। আর আমার কিচেনও কিরম ছিল সেটা বলো। অনেক ভালো ছিল, নোংরা কম ছিল। বন্ধুরা ভেরি গুড ইভিনিং, প্রায় পৌনে সাতটা, না সাতটা, সাতটা বাজে। চা বানিয়েছি, মাকে দিয়ে দিয়েছি, আমিও চা খেতে বসলাম, ঠিক আছে, একা একা। সামন্তে আসুক, তারপর কিছু কথা হবে। আর আরবান ক্লাব চেক করলো, সত্যি ভালো কাজ করেছে, খুব ভালো লাগলো আমাদের। টাইম লাগলো, আড়াই ঘন্টা মতন লেগেছে, কিন্তু পারফেক্ট কাজ, একদম খুব সুন্দর। আর প্রাইসিং আমার পড়েছে কত, এটা 868 উইথ ট্যাক্স, এই প্রাইসিংটা পড়েছে। আর ক্যাবিনেটের ভেতর যদি করাতে হতো, ক্যাবিনেটের ভেতর তো আমাদের অতটা নোংরা নেই, শ্রাবন্তী বললো, সবই অপচাপুচি করে, যেহেতু থালা বাসন সব থাকে সবসময়, প্রায় পচে। তা ওইটা হলে 1600 বা 1650 টাকা এরম হয়ে যাবে, তা ওইটার রিকোয়ার্ড না, বাইরেরটা করিয়ে নিল সব ভালো করে। এবার একটা পেস্ট কন্ট্রোল ডাকবো, আরামসে একটু তাড়াহুড়ো নেই, পেস্ট কন্ট্রোল ডেকে, যখন পেস্ট কন্ট্রোল ডাকবো ও তো মেডিকেশন মানে ওষুধ ফষুধ দেওয়ার আগে ও করেই দেবে ভেতরটা পরিষ্কার, তখন তো থালা বাসন সব বের করবে, হ্যাঁ না, তাই জন্য ওইটা করালো না, বাইরেরটাই হয়ে গেল আজকে, ঠিক আছে, চলো আসছি আবার। ভালো আছি, কিচেন তো পুরো ভালো করে আছে, কিন্তু আমি তো বিকেলে একটু ছাদে গেছিলাম, ও দেখলো এই জায়গাটা একটুখানি একটা ভুলে গেছে, এই জায়গাটা এইটুকু করেছে, হ্যাঁ এইটুকু করেছে, এই জায়গাটা খালি রয়ে গেছে, কথা বলতে বলতে বা কিছু করতে করতে এই দুটো দিক রয়ে গেছে, বাকি সব জায়গা করেছে, সব জায়গা পরিষ্কার, এই যে এইটা একটুখানি প্রবলেম হয়েছে না, ওই জায়গাটা একটুখানি চটচট চটচট করছে অনেকদিনে, তো তাই ওকে তো ডাইরেক্ট ফোন করা যাবে না, যদি কোনো মতে ওই আরবান ক্লাবকে বলেছি এইটুকু, কেন এইটা না করলে এটা এইটাই তো সবসময় ইউজ হয় না, এটা বাকিও করেছে খুব ভালো কাজ, নো ডাউট, সব কাজ ভালো, একদম প্রায় নতুন মতন করে দিয়েছি, ভালো করেছে, হ্যাঁ না, খুব ভালো হয়েছে। চলো ছাদ থেকে হাঁটি তো নিয়ে আজ একটু গেছিলাম, খালি শরীরটা ওই একটা প্যারাসিটামল খেয়ে অনেকটা ঠিক আছে, তবে একটু হালকা পেন আছে এখন, আর শরীরটা এখন আনছান ভাব আছে, তাই জন্য হাঁটি নিয়ে বসেই ছিলাম আমরা, চেয়ার ছিল ছাদে, চেয়ারে বসেছিলাম, তাই একটু খিদে খিদে পাচ্ছে, এগুলো খাচ্ছি, ও নিয়ে এসছে ব্যাঙ্গালোর থেকে, এগুলো একটুখানি খাচ্ছি, খিদে পাচ্ছে, এটা খাই বসে, তারপর এই ঘরেই বসে আছি, ঘরটা ঠান্ডা, অন্য ঘরে বসা যাচ্ছে না। আর একজন কে বন্ধু কিছু বলা থাকলে বললাম, একজন খুঁজছি ওয়াশিং মেশিনে ধোয়া যায় কিনা জিজ্ঞেস করছে, ওই চাদর, চাদর তো, পর্দা, চাদর না সরি পর্দা, কে লিখেছে, হ্যাঁ সুব্রা, সুব্রা সদন, সুব্রা, সুব্রাসা নন্দা, হ্যাঁ সুব্রাসা, সুব্রাসাদন নন্দা, সুব্রাসাদন নন্দা বলেছে যে এটা কি লিখেছে যে পর্দাগুলো ওয়াশিং মেশিনে কাচা যায় দিদিভাই, যদি যদি যায় তাহলে বলেন, একদম কাঁচা যায়, তবে ওই একটা দড়ি নিয়ে আমি কালকে কাচবো, যেগুলো সেগুলো আবার দেখিয়ে দেবো, যদিও আগে দু তিনবার আমি দেখিয়েছি, আবার আমি দেখিয়ে দেবো কালকে যে কিরম করে কাচি আমি, তাহলে কি মেশিনে কোনো প্রবলেম হয় না, খারাপ হয় না, তো মানে একটা সুতো, এইটুকু সুতো নিয়ে দড়ি দিয়ে, একটা দড়ি নিয়ে ওইগুলোকে বেঁধে তারপর মুড়িয়ে টড়ে, সেটা আমি কালকে দেখিয়ে দেবো, যে রিংগুলো আছে মানে একদিন মানে সব একসাথে জড়ো করে রিংগুলো, তারপর দড়িটাকে এরকম করে বেঁধে গিট দিয়ে, তারপর এরকম করে মুড়িয়ে মুড়িয়ে পর্দাটা, যাতে রিংগুলো টাচ না হয়, ওটা দেখিয়ে দেবো, ওটা দেখিয়ে দেবো কালকে আমি আর একবার, নিশ্চয়ই তোমাদের দেখিয়ে দেবো, আরও তো পর্দার কাছে বাকি আছে কালকে, ব্যাস। আরে যাই হোক, ফুল ফুলবে কিনা যাই না, আমি বললাম যে রুটি করছি, বলো না তুমি শুয়ে থাকো, শরীরটা ভালো নেই বলে যে রুটি করছি, ঠিক আছে তুই কি করছিস,
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালকে কি যাবি অফিস? হঠাৎ বিকেল থেকে ওর শরীরটা খারাপ হয়ে গেছে, তা আমি রুটি মায়ের জন্যও করছে, আমাদের তো ভাত আছে, তা আমি চেষ্টা করলাম, ওকে বললাম আমি করছি, কিন্তু করতে পারলাম না গোল, এইটাকেই ও এরম এরম করে দিয়েছে। শরীরটা খুব খারাপ, হঠাৎ খারাপ হয়ে গেল শরীরটা। আমি করে নিচ্ছি, না না ওটা তুমি এখানে করে দাও, আমি ওখানে করে দিচ্ছি। ঠিক আছে, আজকে আমি রাখছি, খাবার সময় তোমার সঙ্গে দেখা করবো। আচ্ছা, গরম গরম রুটি হয়ে গেছে, ফুলেনি, ফুলেছে কম, অনেকদিন পরে করলাম তো। আজকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, এখন বন্ধ হয়ে গেছে, আর কোনো বৃষ্টি নেই, আবার হাওয়া বন্ধ, সব শেষ, আধ ঘন্টার গল্প আজকে এখানে শেষ করছি আমরা। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, অ্যান্ড ফাইনালি জয় ভারত।